ফাইনালি আগের রাত, কঠোর পরিশ্রম করে চলেছেন একটা মেয়ে। জগিং, স্কিপিং, সাইক্লিং কিছুই বাদ দেননি, এক রাতে 2 কেজি ওজন কমাতেই হবে। সোনার স্বপ্ন দেখেছেন, দেখিয়েছেন। ওজন কমানোর জন্য চুলও কেটে ফেলেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ওজন তো কমলো, কিন্তু পুরোটা নয়। বুধবার সকালে যখন তার ওজন মাপা হলো, তখন তার ওজন ছিল 1 কেজি 900 গ্রাম। মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় আর ফাইনালে খেলা হলো না ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাতের। সোনা তো পেলেনই না, রূপও হাতছাড়া হলো। ফোগাতের সঙ্গে স্বপ্ন ভেঙেছে দেশবাসীরও, চোখে জল বলিউড তারকাদেরও। এই কঠিন সময়ে বিনেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন আলিয়া, কারিনা থেকে ফারহান আক্তাররা। গোটা ঘটনায় অনেকে ষড়যন্ত্রে গন্ধও পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তাপসী পান্নু লেখেন, হৃদয় বিদারক ঘটনা। কিন্তু সোনার বাইরেও বিনেশ নিজের নাম উজ্জ্বল করেছেন। সোনাক্ষী লেখেন, অবিশ্বাস্য। তিনি কল্পনাও করতে পারছেন না এখন কেমন অনুভব করছেন বিনেশ। শুধু এটাই বলতে চান, বিনেশ ফোগাত চ্যাম্পিয়ন ছিলেন, আছেন আর থাকবেন। ফারহান আক্তার সোশ্যাল মিডিয়ায় বিনেশের একটি ছবি শেয়ার করে দীর্ঘ বার্তা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, বিনেশের অবদানের জন্য সকলে গর্বিত। তিনি লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা, সত্যিকারের চ্যাম্পিয়ন। বিনেশের পাশে থাকার বার্তা দিয়েছেন আলিয়া, কারিনা, সামান্থারাও। অন্যদিকে ঘটনায় ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছেন সোরা ভাস্কর। তার প্রশ্ন, 100 গ্রাম ওজন বেশির গল্পটা কারা বিশ্বাস করছেন? অন্যদিকে টলিউডের মিহির চক্রবর্তীও বিনেশের পাশে থাকার বার্তা দিয়েছেন।